খবর সমাগত গণতন্ত্র দিবস ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আখরা দিল্লিতো আজি অন্তিম আখরার বিশেষ প্রস্তুতি চলিছে কিন্তু গণতন্ত্র দিবসের প্রাক্ষণত সুরাংসা সংস্থায় সদরি করেছে এক বিস্ফোরক তথ্য গণতন্ত্র দিবসের দিনায় সন্ত্রাসবাদীর এটা দলে দেশের বিভিন্ন প্রান্তত চলাব ভয়ঙ্কর আক্রমণ ২৬ জানুয়ারিত সন্ত্রাসবাদীর আক্রমণের পরিকল্পনা গণতন্ত্র দিবসের প্রাক্ষণত সুরাংসার হাতত বিস্ফোরক তথ্য দিল্লিত ইতিমধ্যেই জারি করা হয়েছে হাই এলার্ট ২৬ জানুয়ারি গণতন্ত্র দিবসের দিনাই দিল্লির অযোধ্যা আর বুদ্ধগয়াত সন্ত্রাসবাদীয় চলাব পারে ভয়ঙ্কর আক্রমণ সুরাংসা সংস্থায় লাভ করেছে এই বিস্ফোরক তথ্য সুরাংসার মতে রোহিঙ্গিয়ার এটা দল ইতিমধ্যেই রওনা হয়েছে অযোধ্যা আর বুদ্ধগয়ালৈ কেবল রোহিঙ্গিয়াই নহয় আর কেইবাটাও সন্ত্রাসবাদী সংগঠন লগ হয়ে রচনা করেছে এই আক্রমণের ব্লুপ্রিন্ট এই সন্ত্রাসবাদীর দলটোয়ে দেশের বিভিন্ন প্রান্তত আক্রমণ চলারও লক্ষ্য নির্ধারণ করেছে ইতিমধ্যেই সন্ত্রাসবাদীর পরিকল্পনা রোধ করবলে তৎপর হয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয় গড়ি তোলা হয়েছে কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্যস্থানত কৃষক আন্দোলনের গইনালৈ সন্ত্রাসবাদীয়ে দেশত আক্রমণ চলার পরিকল্পনা রচিছে দিল্লি আরক্ষীর এগারী বিশেষ বিষয়ায় সদরি করেছে এই তথ্য গণতন্ত্র দিবসের বাবে ইতিমধ্যেই প্রায় সম্পন্ন হয়েছে আখরা দেওবারে দিল্লিত এইদরে শেষ আখরাত মিলিত হয় নিরাপত্তা বাহিনীর প্যারেড কমান্ড ব্যুরো রিপোর্ট ইশান নিউজ